1999 সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। গ্রুপ পর্বে অবশ্য স্কটল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ জিতেছে। মূল মঞ্চে খেলাটা পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ভালোই খেলছিল, কিন্তু 68 রানের মাথায় প্রথম উইকেটের পতন, 70 রানের মাথায় দ্বিতীয় উইকেট, 220 রানে তৃতীয় উইকেট, ধারাবাহিক উইকেট পড়তে থাকে। তারপরেও বাংলাদেশ 208 রানে পৌঁছে 8 উইকেট উইকেট। শেষ পর্যন্ত একটা নতুন দল হিসেবে পাকিস্তানের মতো দলের বিপক্ষে 223 রান করে বাংলাদেশ। ওই সময় পাকিস্তান যেরকম দল ছিল, খেলা শুরুর আগে বাংলাদেশ জেতার কথা চিন্তাও করতে পারে না। তবে মাত্র 5 রানের মাথায় প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। 7 রান হতেই দ্বিতীয় উইকেট, 26 রানের মাথায় তৃতীয় উইকেট, মাত্র 42 রানের মাথায় 5 উইকেট উইকেট। তবে তারপর ভালোই খেলছিল পাকিস্তান। 97 রানে গিয়ে পরবর্তী উইকেটের পতন ঘটে 102 রানে পরের উইকেট। তখন বাংলাদেশের জয়টাও সময়ের অপেক্ষা, মাত্র 161 রানে পাকিস্তানকে বন্দী করে ফেলে বাংলাদেশ। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথম ইতিহাস।